हाय फ्रेंड्स, वेलकम टू प्रिया रान्नाघर। प्रिया रान्नाघरे तुम्हारे सबा के स्वागत। এই সিজনে পটলের তো আমরা নানা রকম রেসিপি খেয়ে থাকি। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেখাবো পটল ভাপা। কি করে পটল ভাপাটা আমি সহজেই বাড়িতে বানাই সেটাই শেয়ার করছি। প্রথমেই দেখো, পটল নিয়ে নিয়েছি। পটলগুলো কিন্তু আমি খোসা ছাড়াইনি, অল্প করে উপরের অংশটা একটু বটি সাহায্যে পিল করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পোস্ত, নিয়েছি 3 চামচ, আর নিয়েছি বড় চামচের 1 চামচ সর্ষে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন একসাথে মিক্সিং ব্লেন্ডারে এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার ওদিকে চলো, পটলগুলোকে নুন আর হলুদ মাখিয়ে আমরা খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে কিন্তু পটলটাকে আমরা ভাপে বসাবো। অনেকে কিন্তু পটলটা এই সময় ভাজে না, একবারে ভাপে বসায়, কিন্তু ভেজে নিয়ে ভাপে বসালে স্বাদটা একটু ভালো হয়। নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব ভালো করে পটলগুলোকে মাখিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে তোমরা এই ভাপার পটল ভাপার রেসিপিটা বানিয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব হয়। আর এই একটা পদ দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। দেখো, কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে আমরা ভেজে তুলে নিচ্ছি। পটল ভাপাটা যখন আমরা বানাবো, অবশ্যই পটলের খোলাগুলোকে কিন্তু ছাড়ালে হবে না, জাস্ট অল্প করে একটু উপরটা পিল করে নিতে হবে, না হলে পটলগুলো একদম নেতিয়ে পড়বে। খোলা থাকলে একটু শক্ত শক্ত হয়, খেতে বেশ ভালো লাগে। পটলগুলোকে ভেজে, সব পটলগুলোকে সেম প্রসেসে ভেজে আমরা তুলে নিচ্ছি। আর যে কোনো নিরামিষ দিনে আমাদের মাথার মধ্যে কিন্তু চিন্তা চলতে থাকে যে আজকে কী স্পেশাল বানাবো যেটা খেয়ে বাড়ির লোক সন্তুষ্ট হবে। এইভাবে একবার পটল ভাপার রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো। এবার দেখো, পটল সব ভেজে তুলে নিয়েছি। যে টিফিন কৌটোর মধ্যে ভাপাটা বানাবো তার মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে যে করা পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব ভালো আসে। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ। তোমরা চাইলে আমুল স্প্রে দুধও গুলে দিতে পারো, বা নর্মাল দুধ বাড়িতে যদি থাকে রুম টেম্পারেচার করা দুধ, সেই দুধটা অল্প একটু দিয়ে দিও। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে 2-4 দানা চিনিও তোমরা দিতে পারো। এটা যেহেতু নিরামিষ রেসিপি, নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। যেহেতু পটল ভাজায় নুন দিয়েছি, আর আমি যখন সর্ষে পোস্তটা বেটেছি তখনও নুন দিয়েছি, তাই আলাদা করে আমি আর এখানে নুন দিলাম না। ভেজে রাখা পটলগুলোকে সব টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিয়ে চামচে করে একটু উল্টে পাল্টে পটলগুলোর গায়ে কিন্তু এই সর্ষে পোস্তর যে পেস্টটা খুব ভালো করে মাখিয়ে নেব। উপর থেকে ছড়িয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। 3-4টে চেরা কাঁচা লঙ্কা সেম প্রসেসে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার চলো এটাকে আমরা ভাপে বা স্টিমে বসাবো। আমি কড়াইয়ের মধ্যে টিফিন কৌটোটা রেখে কিন্তু স্টিম করে নেব। ঢাকনাটা বন্ধ করে দিয়ে পটলটাকে 5 মিনিট রেখে দিই, যাতে মশলাগুলো খুব ভালোভাবে পটলের সঙ্গে মিশে যায়। এবার কড়াইয়ের মধ্যে 1 কাপের এখানে জল গরম করতে দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে, তোমরা যখন টিফিন কৌটোটা জলের মধ্যে বসাচ্ছ, টিফিন কৌটোর হাফ যেন জলের মধ্যে ডুবে থাকে। অনেকটা বেশি জল হয়ে গেলে ভেতরে জল ঢুকে যাবে, আমাদের এই ভাপাটা একদম নষ্ট হয়ে যাবে। ঢাকা দিয়ে 15 মিনিট এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। মোটামুটি 15 মিনিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো। আরও 10 মিনিট ওয়েট করবো যাতে এটা খুব ভালো করে ঠান্ডা হয়ে যায়, না হলে কিন্তু হাত পুড়ে যাওয়ার চান্স থাকবে। মোটামুটি 15 মিনিট পর ফিরে এলাম। দেখো, খুব সুন্দরভাবে ভাপাটা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো চারিদিকটা একদম কি সুন্দরভাবে জমে গেছে। আমাদের পটল ভাপা একদম রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে তোমরা এই প্রসেসে পটল ভাপাটা একবার বানাও, বানিয়ে খেয়ে কিন্তু আমাকে রিভিউ দিও বা কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে লাইক করো। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই রকম নিত্য নতুন রান্না দেখতে কিন্তু পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।